হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কিভাবে আবেদনটি করতে হবে, কত তারিখ থেকে আবেদনটি করতে হবে এবং কিভাবে আবেদনটি করলে খুব সহজে কার্ড পাবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। আর একটি রিকোয়েস্ট থাকবে, শামিম কম একাডেমি, এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাচ্ছি। যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা বেতন, 20তম গ্রেড, 5টি পদে। কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পূর্ণ উত্তীর্ণ হতে হবে। এখানে মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ উত্তীর্ণ প্রার্থী আবেদনটি করতে পারবেন। এখানে 140টি জেলার ভিতরে নাগর আবেদন করতে পারবেন। এখানে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনা, নওগাঁ, রাজশাহী, সিলেট, বগুড়া, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট ব্যতীত 141টি জেলা কর্তৃক নাগরিকগণ আবেদন করতে পারবেন। তবে ইতিমধ্যে সার্বিক প্রতিদিন সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। সাতলিবি কাম কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা বেতন, 13তম গ্রেড। এখানে 3টি পদে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর সমমান ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ও সাতলিপিতে বাংলা 45 শব্দ, ইংলিশ 70 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরণ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংলিশ 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। এবং এখানে আরেকটা যোগ্যতা থাকতে হবে, যেমন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ও পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো হলো ও ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, পাবনা, রাজশাহী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, পটুয়াখালী, ঝালকাঠি ও সুনামগঞ্জ ব্যতীত 64টি জেলার সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হলো 5/11/2023 সকাল 10 ঘটিকা থেকে। আবেদনের শেষ তারিখ হলো 25/11/2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত, 4 ঘটিকা পর্যন্ত আবেদনটি করতে পারবেন। mora.telto.com. ওয়েবসাইটের বিলির মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদনের শুরুতে এখানে আপনার হলো কত টাকা ফি জমা দিতে হবে, 1 নং কর্মীর জন্য হলো 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, আপনার 2 নং কর্মীর জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। টেড ডক প্রিপেড সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।